আজকে আমার বাবার জন্মদিন। আমার বাবা আপনাদের সবার প্রিয় অভিনেতা মহানায়ক বুলবুল আহমেদ। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং পরিচালনাও করেছেন অনেক চলচ্চিত্র। এই চলচ্চিত্রগুলোর গান রচনা এবং সুর করা অনেক সময় আমাদের বাসাই হতো। আমি তখন ছোট ছিলাম, কিন্তু গানগুলো সুর করার পরে কেমন হচ্ছে এটা দেখবার জন্য বাবা আমাকেই নিয়ে এসে ফার্স্ট টেস্টটা করাতেন। আমার বাবা তো অভিনয় শিল্পী, কিন্তু আমরা তিন ভাই বোনই গান করতে ভালোবাসি, কারণ আমার মা খুব ভালো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকেই মাকে গান করতে দেখেছি, গান শিখতে দেখেছি, মার সাথে সাথে আমরাও শিখেছি। ইনফ্যাক্ট মায়ের কাছে আমাদের হাতে খড়ি। গান যখন তৈরি হতো তখন কে গাইবে, গানটা কার গলায় শুনবে? তখন ও তিলোত্তমা তখন ছোট, সিক্সে পড়ে, ওকে ডেকে এনে বলতে তুমি একটু করো তো, শেখ সাদী খান ওনারা বলতেন, মা একটু করো তো গানটা। বলছে আমি করবো না, আমার পরীক্ষা পড়াশোনা। বলছে না একটু করো, একটু করো, তোমার গলায় শুনি। ওর গলায় গানটা তুলে রেকর্ড করে রেখে দিতেন। হয়তো আমি খেলছি পড়ছি, ছোট ছিলাম, কিন্তু গানগুলি রচনা করার পরে কেমন লাগছে শুনতে সেটা তো কাউকে দিয়ে গাওয়াতে হবে। তখন আমাকে ডেকে আনা হতো এবং আমি গানগুলো গাইতাম। তার অভিনীত কিছু চলচ্চিত্রের কালজয়ী কিছু গান নিয়ে আমি আসছি সিলন টির ব্যানারে। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।